subscribe TechJazz and press the bell icon on YouTube app and never miss another update. Welcome to my YouTube channel. আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন TechJazz. TechJazz এ জানাই আমি আপনাকে স্বাগত। বন্ধুগণ, আজকে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আপনারা মোবাইলে প্যাটার্ন লক, পিন লক ইউজ করে থাকেন, কিন্তু আমি আজকে এমন একটা লক সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে লকটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত বেটার। অ্যাপেলের থিমের সঙ্গে লকটা লঞ্চ করা হয়েছে এবং এই লকটা সত্যি সুন্দর। তো ভিডিওটা শুরু করার আগে আমরা ইন্ট্রোর পরে অবশ্যই ফিরে আসবো, কোথাও যাবেন না। তো বন্ধুগণ, আমরা ইন্ট্রোর পরে ফিরে এলাম, তাহলে শুরু করা যাক। প্রত্যেকবারের মতোই এবারও আপনাকে যেটা করতে হয়, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ সার্চ অপশানে আপনাকে টাইপিং করতে হবে স্ক্রিন লক, LOCK, স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। দেখুন, অলরেডি গুগল সাজেশন দিয়েই দিয়েছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমি পুরো ওয়ার্ডটা না লিখে আমি এখানেই ক্লিক করে দেবো, তাহলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, সফটওয়্যার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো সো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ইনস্টল করতে বলছে, সো আমি এটাকে ইনস্টল করে নিব, আপনারাও এটা ইনস্টল করে নেবেন। ইনস্টলে আমি ক্লিক করলাম, দেখুন এটা ডাউনলোড হচ্ছে। তো ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাপ্লিকেশানটা সম্পর্কে কিছু কথা বলে নিই। এই অ্যাপ্লিকেশানটা খুবই একটা ভালো অ্যাপ্লিকেশান, আপনি ইনস্টল না করলেই বুঝতেই পারবেন না আসলে এটা কেমন অ্যাপ্লিকেশান। এটা হচ্ছে টাইমিং পাসওয়ার্ড, অর্থাৎ আপনার মোবাইলে যখন জয়টা বাজবে সেটাই হবে আপনার পাসওয়ার্ড। আপনার মোবাইলে যদি 7:40 বাজে তো আপনাকে 0740 লিখতে হবে, তাহলেই পাসওয়ার্ড খুলে যাবে। 7:50 বাজে তো 0750 লিখবেন, তাহলেই লক খুলে যাবে। তো এটা হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশান, খুবই ভালো অ্যাপ্লিকেশান, আপনি দেখুন পুরো ভিডিওটা। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে বলবো, সেই কাজগুলো অবশ্যই করবেন, নয়তো আপনি এই লকটা ইউজ করতে পারবেন না। লকটা অ্যাক্টিভ করার জন্য কিছু নিয়ম রয়েছে, সে নিয়মগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো দেখুন সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে, অ্যালাউ করতে বলছে, তো আপনি অ্যালাউ করে নেবেন, আবার অ্যালাউ করবেন, আবার অ্যালাউ করে নিন। অ্যালাউ করার পরে উপরে একটা দেখুন অপশন চলে এসেছে, এনাবেল লক। তো সেটাকে ইনাবেল করে দিতে হবে, সেটা ডান দিকে আপনি প্রেস করে টেনে নিন, সেটা দেখুন চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পরে সিলেক্ট রিকভারি পাসওয়ার্ড, এখানে রিকভারি পাসওয়ার্ড চাইছে, হোয়ার ইউ বর্ন। তো এবার এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো প্রথমকার অপশানটা এখানে আপনি ইন্ডিয়া লিখে দেবেন, INDIA, যারা ইন্ডিয়া ইন্ডিয়া, বাংলাদেশ বাংলাদেশ, যার যেটা কান্ট্রিসে লিখতে পারেন। এটাকে এবার সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পরে আমি বলি, দেখুন নিচে থেকে একটা তারা একটা পলিসি তাদের বলেই দিয়েছে যে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন রিকভারি অ্যান্সারে সেটা যেন অবশ্যই 4 ডিজিটের হয়, 4 ডিজিট না হলে সেটা কিন্তু আপনার ওপেন হবে না। তো এটাকে সেভ করে দিলাম, ইন্ডিয়া যেহেতু 4 ডিজিটের, বেশি হলে কোনো সমস্যা নেই, তবে 3-2 হবে না। সেভ করে দেওয়ার পরে নিচে চলে আসুন, আমি নিচে চলে যাব, সেখানে অনেকগুলো অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। ভাইব্রেশন, ভাইব্রেশনটাকে অফ করে দিবেন, ভাইব্রেশন অন থাকলে একটা বোরিং লাগে আর কি, সবসময় মোবাইলটা কেঁপে উঠবে যখনই লকটা অন করব আর কি, লকটা খুলবো। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে যে অপশানটা রয়েছে ডিসেবল সিস্টেম লক, সিস্টেম লকটাকে আপনাকে ডিসেবল করতে হবে। আমি চিহ্নিত করে দিচ্ছি এই জায়গাটা, এই জায়গাতে আপনি ক্লিক করুন এবং আপনার যে ফোনে এখন যে লকটা রয়েছে সেটাকে ডিসেবল করতে হবে। তো আমি এখানে লক করলাম, লক করার পরে এখানে আমার মোবাইলে আপাতত এখন প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটা আমি লক করে দিলাম, প্যাটার্নটা আমি শো করালাম না। প্যাটার্নের পরেই দেখুন একটা অপশান চলে এসেছে নন বলে, সেই অপশানটা অনেকের মোবাইলে শো করে আবার অনেকের মোবাইলে শো করে না। তো শো আমার মোবাইলে এটা শো করছে, বাট অনেকের মোবাইলে হয়তো শো করবে না। তার জন্য যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটিংয়ে যেতে হবে আপনাকে। সেটিংয়ে যাওয়ার পরে
যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। এখানে তারাই আসবেন যাদের নন অপশানটা শো করবে না, বাট আপনার যদি নন অপশান শো করে আপনাকে আসার প্রয়োজন হয়। আদার সিকিউরিটি সেটিংয়ে আমি ক্লিক করলাম, সেখানে যেতে হবে। তারপরে আদার সিকিউরিটিতে যাওয়ার পরে দেখুন একটা নিচে অপশান রয়েছে ক্লিয়ার, ক্লিয়ার বলে অপশানটা রয়েছে, সো এটা আমার অলরেডি ক্লিয়ার হয়ে আছে, তার জন্য দেখুন জায়গায় একটা ঝাপসা রয়ে আছে। তো এটা আমার হয়ে আছে কিন্তু আপনাদের নাও হতে পারে, আপনারা সেখানে ক্লিক করে সেটাকে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি আবার সেই সফটওয়্যারে চলে যান মিনিমাইজ করে, আমি আবার সেই সফটওয়্যারে চলে গেলাম, আমি ননে ক্লিক করে দিলাম। তাহলে কি যে অ্যাপ্লিকেশানটা আমি ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশানটা চালু হয়ে গেল, আমি এটাকে এক্সিট করলাম, রিমাইন্ড মিলেটার করে বের হয়ে গেলাম। তারপরে দেখুন এই অ্যাপ্লিকেশানটা কীভাবে কাজ করে একটু ভালোভাবে চোখ রাখুন। এই লকটার পাসওয়ার্ড হচ্ছে সেটাই, এখন আপনার মোবাইলে যতটা বাজছে 7:49 বাজছে, 07:49 আমি ক্লিক করলাম, দেখুন পাসওয়ার্ড খুলে গেল। এবার এটা 50:50 হয়ে যাক, দেখুন এখন 7:50 বাজছে, 07:50 আমি দিব, লক খুলে যাবে। আমি দেখছি 07:50 দিলাম, দেখুন লক খুলে গেল। অর্থাৎ মোবাইলের টাইম যেটা সেটাই আপনার পাসওয়ার্ড। তো এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশান, এটা আপনি ইউজ করতে পারেন। তো বন্ধুগণ, আপনার যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে তো ডিসলাইক করতে ভুলবেন না। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন।